বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাড়িতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশন গঠনে বিএনপির সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে কোনো দলের কোনো বাধা থাকতে পারে না। মির্জা ফখরুল অভিযোগ করেন, সার্চ কমিটির প্রধান নিজেই আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। তার বাবা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তার ভাই বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত সচিব ছিলেন। এই সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য না, এবং আমরা শুধু সার্চ কমিশন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেই আমরা কোনো প্রক্রিয়ার মধ্যেই আমরা থাকবো না। এই জন্যে যে এই সরকারের অধীনে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা আমরা এটা আমাদের মানে পরীক্ষিত সত্য। সেই ক্ষেত্রে এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহই নেই, কথা আমরা বলেছি। সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে তিনি নিজেই তো আওয়ামী ধারা আনলো, তিনি নিজে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, তার পিতা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তো সেখানে আমরা কী করে আশা করতে পারি যে এই সার্চ কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।